হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু সিজার ক্রনিকলস। প্রথমে তোমাদেরকে ভীষণ বড় একটা থ্যাংক ইউ জানাচ্ছি, কেননা আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সিক্স বালিগঞ্জ প্লেসের বুফেটা হোলির দিনকে ছিল 19th of March, আপলোড করতে দু একদিন টাইম লেগেছিলো। সেই ভিডিওটাতে আমি ওভারওয়েলমিং রেসপন্স পেয়েছি, তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। অ্যাজ অফ টুডে 860 ভিউ পেরিয়ে গেছে। মানে এখনও মনে আছে প্রথম যে ভিডিওটা আমার 30-40 ভিউ পেয়েছিলাম, তাতে খুব খুশি হয়েছিলাম। সেটা ছিল একটা প্রি ক্রিসমাস ব্লগ পার্ক সিটের ওপরে। তো আজকে সেই দিন থেকে আজকে একটা ভিডিও তোমার 850 ভিউ ক্রস করে গেল। তো আমার জন্য খুব খুশির দিন, তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি। আর সাবস্ক্রাইবারও বেড়েছে অনেকখানি, যেখানে একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়ছিল সেখানে এটাতে প্রায় আমার 18টা মতো সাবস্ক্রাইবার বেড়েছে। অ্যাজ অফ টুডে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট হচ্ছে 28টা। তো এগুলো সবগুলোর জন্যই তোমাদের প্রচণ্ড প্রচণ্ড থ্যাংক ইউ জানাচ্ছি, হার্টিয়েস্ট গ্র্যাটিটিউড ফ্রম মাই সাইড। ভিডিওটা 23টা লাইক পেয়েছে, যেটা কিনা আনপ্রেসিডেন্টেড আমার চ্যানেলের জন্য। 3টে কমেন্ট পেয়েছে, প্রত্যেকেই রিপ্লাই করেছি। তো এবারে যেটা আমার আর্জি সেটা হচ্ছে যে ভিউটা একটু বাড়াও, কেননা অন দ্য লার্জার স্কিম অফ থিংস আমার কিন্তু 4 মাস হয়ে গেছে চ্যানেলটা। আমি ডিসেম্বরের বোধহয় 7 তারিখে প্রথম ভিডিও আপলোড করেছিলাম, আর মার্চ মাস কমপ্লিট হয়ে আজকে এপ্রিলের 2 তারিখ। তো ইন দ্য লার্জার স্কিম অফ থিংস 4 মাসে 28 সাবস্ক্রাইবার একটু কম না, আর ভিউজও আস্তে আস্তে বাড়ছে। আর ভিউজও তো পাচ্ছি শুধুমাত্র বুফে ভিডিওগুলোতে, এমনি নর্মাল রেস্টুরেন্ট যেগুলোতে যাচ্ছি, যেগুলোতে আলাকাতে অর্ডার করছি, সেগুলোতে সেরকম ভিউজ পাচ্ছি না। যেরকম করিমস রেস্টুরেন্টের ওপরে ভিডিওটা বানিয়েছিলাম, মাত্র 30টা ভিউ পেয়েছি। বইমেলায় ভিডিওটা 39টা ভিউ পেয়েছি। তো তোমরা প্লিজ এই জিনিসগুলো একটুখানি কেয়ারফুল থেকো, একটুখানি চ্যানেলটাকে সাপোর্ট করো, তাহলে পরে আমি আরও এনকারেজ হবো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে, নতুন কন্টেন্ট আরও এক্সপ্লোর করতে এবং এই চ্যানেলে সেগুলোকে আপলোড করতে। আর তোমাদের কাছে আমার আর্জি জানানোর পরে এবার তোমাদের যেটা বায়না আমার কাছ থেকে সেটা ফুলফিল করার টাইম, সেটা হচ্ছে একটা ভালো ভিডিও করবার। তো আজকে ওর জন্যই বেরিয়ে পড়েছি রাস্তায়। আজকে কিন্তু একটা রেস্তোরাঁ থেকে আলাকাতে খাবার নেবো, বুফে নয়, আগে থেকেই বলে রাখছি। একটু চাইনিজ খাবার প্রেমী হয়েছে, তো চলো তোমাদের কাছে নতুন রেস্তোরাঁর খবর দিচ্ছি। যে রেস্তোরাঁটা প্রমিনেন্ট ইউটিউবার একজন ছাড়া কেউ কভার করেনি, বাঙালি ইউটিউবার তো আমার মনে হয় না সেরকম কেউ কভার করেছে প্রমিনেন্ট। তো চলো দেখা হচ্ছে। আপনারা ক্লিপিংসের থ্রু তো সবটাই দেখলেন। রেস্টুরেন্টটা খুব একটা বড়ো না, কিন্তু রেস্টুরেন্টটার সম্বন্ধে আমি খুব ভালো রিভিউ পেয়েছি এবং জোম্যাটোতেও এটা রিভিউ 4.4, তো মোস্ট প্রবলি 4.4, তো রিভিউটা খুবই ভালো। তো প্রথমবার আমি রেস্টুরেন্টটা ট্রাই করছি, যদিও আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়। তোমরা হয়তো জেনে গেছো যে আমি মেডিকেল কলেজের কাছাকাছি থাকি, আর এটা হচ্ছে ঠিক ই মলের ব্যাঙ্ক অপোজিট। আনন্দ রেস্তোরাঁ আছে, খুব বিখ্যাত সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তার পাশেই। মানে ই মল তো সবাই চিনবে, ই মলের ঠিক অপোজিটে। আসবার জন্য সবথেকে বড়ো লোকেশন হচ্ছে চাঁদনী চক মেট্রো স্টেশন, সেখান থেকে এসে তোমরা লোকেশন পেয়ে যাবে। খাবারের পুরো মেনুর আমি ছবি দিয়ে দেবো, আর যেগুলো আমি অর্ডার করেছি সেগুলোর দামও আমি পরে বলে দেবো। আমি কি অর্ডার করলাম সেগুলো বলে দিই। আমি অর্ডার করেছি একটা ইয়েলো কারি ফ্রাইড রাইস, যেটা কিনা এখানে স্পেশালিটি। এটার মধ্যে একটা লেমন গ্রাসের ফ্লেভার থাকবে, মানে মোটামুটি ওই গন্ধরাস লেবু কাছাকাছি। ইয়েলো কালারের হয় ফ্রাইড রাইসটা, হালকা স্পাইসি হয়, খুব একটা স্পাইসি না, মিক্সড নিয়েছি। আমি আরেকটা নিয়েছি চিলি গার্লিক নুডলস, সেটাও হাকা, সেটাও রেড কালারের হয়। আর নিয়েছি হচ্ছে লাপচিকাই চিকেন, যেটা কিনা এখানকার খুব ফেমাস একটা আইটেম। আর নিয়েছি রেড পেপার প্রন, সেটা কাজু দিয়ে তৈরি হয়। তো যখন খাবো তখন তো দেখাবোই, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো, এখানে খাচ্ছি না আমি। আর একটা ভালো জিনিস তোমাদের দিয়ে দেখুন, যেটা হচ্ছে গতকাল থেকে, তার মানে 1st of April থেকে আমি আবার জিম জয়েন করেছি আফটার হায়াটাস অফ 5 ইয়ার্স। সো ইটস এ ভেরি গুড নিউজ। তো গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা, কিন্তু যেহেতু ভিডিও দিতে হবে, হাজার অসুবিধার সত্ত্বেও বেরিয়েছি। তোমাদের সঙ্গে মেনুর যে ইমেজগুলো বা ভিডিও ক্লিপসগুলো আমি শেয়ার করলাম, সেগুলো কিন্তু সবই পার্সেলের জন্য। তো যখন কেউ এখানে ডাইনিং করতে আসবে প্রাইসটা কিন্তু একটু বাড়বে, ধরো 20 টাকা মতো বাড়বে, বিকজ জিএসটি বসবে, প্লাস এসি রয়েছে, প্লাস ইউটেন্সিলস তোমরা ব্যবহার করবে, সেগুলো পরিষ্কার করার চার্জেস থাকে। তো বাড়িতে নিলে পরে একটু সস্তা পড়ে ফর অবভিয়াস রিজনস, এখানে খেলে পরে একটু বেশি দাম।
আর সিটিং এরিয়াটা তোমাদেরকে সঙ্গে শেয়ারই করলাম, 16টা সিট আছে, তো এসি রয়েছে, ভালো কোজি কমফি, আর এটা মানে একটা হোমলি টাইপের একটা ফিল আছে। এসে তোমরা এটাকে ডিফারেন্ট ট্রাই আউট করতে পারো। খাবার দাবার কীরকম সেটা তো পরে বলবো, কারণ খাবার দাবার ভালো না হলে তো হবে না। তাদের প্রুফ লাইস ইন দ্য পুডিং আছে অলওয়েজ। বাঙালিদের জন্য একটা যেরকম খুব ফেভারিট আইটেম হচ্ছে বিরিয়ানি বলো বা চাপ বলো, তেমনি কিন্তু বাঙালিদের খুব ফেভারিট হচ্ছে চাইনিজ আইটেম, বা যেগুলোকে বলা যায় ইন্ডো চাইনিজ আইটেম। ফ্রাইড রাইস হতে পারে, চিলি চিকেন হতে পারে, মাঞ্চুরিয়ান হতে পারে, বাট বেসিক্যালি চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস কিনতে। তোমরা হয়তো অনেকে জানবে বা জানবে না যে ইন্ডিয়াতে ইন্ডো চাইনিজ কুজিন কিন্তু প্রথম তৈরি করা শুরু হয় আমাদের কলকাতাতে। তোমরা আমাকে গেস করে বলো তো কমেন্ট সেকশনে যে কোন জায়গাতে, আমি কিন্তু উত্তরটা দিয়ে দেবো। বলি উত্তরটা, তোমরা হয়তো অনেকেই গেস করবে, ট্যাংরাতে। আমাদের ট্যাংরা হচ্ছে ভারতবর্ষের প্রথম জায়গা যেখানে কিনা ইন্ডো চাইনিজ কুজিন তৈরি করা স্টার্ট হয়, এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম ব্যাপারটা অনেকখানি আমাদের প্যালেটের অনুযায়ী আর কি রিফাইন করা হয়েছে। আমরা একটুখানি ভাজাভুজিভাবে খেতে পছন্দ করি, অথেন্টিক চাইনিজ। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, একটুখানি স্টিমড বেশি হয়, বয়েড বেশি হয়, একটুখানি হেলদি হয়, বাট হেলথের কথা কে চিন্তা করছে। ভিডিওটা কিন্তু ভয় ভয় করছি, কেননা আবারও বলছি এটা কিন্তু বুফে ভিডিও তো নয়, আলাকার্তে ভিডিও। তো আমার চ্যানেলের সব থেকে সাকসেসফুল যে তিনটের ভিডিও, সেই তিনটেই কিন্তু বুফে, এবং ঠিকঠাক ভিউজ আছে, চাইবো আরও বেশি হোক, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো তোমরা আমাকে ভুল প্রমাণিত করো তো, এই ভিডিওটাতে 1000টা ভিউজ করো তো, বেশি বলছি না 1000টা বলছি, কারণ আগের ভিডিওটাতে যখন আমি 870টা মতো ভিউজ এখনও পর্যন্ত পেয়ে গেছি, তাহলে পরে এটাতে যদি 1000টা ভিউজ চাই তো খুব একটা বেশি নয়। আর সাবস্ক্রাইবার কাউন্ট 28টার মতো রয়েছে, সেটাকে তোমরা 50 করে দাও তো। মনে রাখবে এই এক বছরের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার্স না হলে পরে কিন্তু জানি চ্যানেলটাকে বোধহয় ডিলিট করে দেবে না কি করে দেবে, মনিটাইজ তো হবেই না। প্লিজ তোমার ব্যাপারটা একটু খেয়াল রাখো, কেমন। প্রত্যেক সোমবার কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ থাকে। আজকের ভিডিওটা আলাদাতে হলেও ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, কেননা এই মাসে কিন্তু মিনিমাম 2 থেকে 3টে বুফে ভিডিওস আসতে চলেছে। পয়লা বৈশাখের সময় একটা হবে, দিস ইজ অসময় বার্থডে মান্থ, তো যেদিনকে আমার জন্মদিন সেদিনকে একটা ভালো ভিডিও প্লিজ এক্সপেক্ট করো তোমরা। আর তারপরেও একটা আশা করি ভিডিও আপলোড করবো বুফে ভিডিও। তো যারা বুফে ভিডিও পছন্দ করো তাদের ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো দরকার নেই, এই চ্যানেলে বুফে ভিডিও আসতেই থাকবে, কারণ যে ভিডিওগুলো বানাচ্ছে তার নিজেরও কিন্তু বুফে খুব প্রিয়। ল্যাটারে আপনার সবচেয়ে ললিপপ আছে, নাকি চিকেন আছে, বার্বিকিউ চিকেন আছে, টাইগার প্রন হবে, চিলি গার্লিক টাইগার প্রন হবে, লাক্সিকাই টাইগার প্রন হবে, এগুলো সব কিরকম দারুণ। না মানে ঝাল একটু না, মিষ্টি মিষ্টি বাচ্চারা খেতে পারবে তো? বাকিরা বাচ্চারা অতটা পারবে না। আর ফ্রাইড রাইসের মধ্যে কি ভালো? ফ্রাইড রাইসের মধ্যে মিক্স ফ্রাইড রাইস আছে, আলু কারি রাইস আছে, চিলি কারি রাইস আছে, চিকেন হংকং রাইস আছে। এগুলো মোটামুটি বাচ্চারা খেতে পারবে? বাচ্চারা হংকংটা পারবে না, বাকি সব খেতে পারবে। সুইডেন খাওয়ার রাইস আছে, বাকি না দেখুন। নুডলসের মধ্যে কি ভালো, চাউমিনের মধ্যে? নুডলস চিলি কারি আছে, আপনার সুইডেন খাওয়ার নুডলস আছে, টমচি নুডলস। এগুলো হচ্ছে আপনাদের স্পেশালিটি? আচ্ছা, আর আপনারা ফিশও তো রাখেন? ফিশে আপনারা বাসা দেন কি? অরিজিনাল কলকাতা ফিশ? কলকাতা। কীরকম ডিফারেন্স হয় দামে? সো গাইস, বাড়িতে চলে এসেছি খাবার দাবার নিয়ে, সাড়ে পা চান করতে হলো, এত গরম বাইরে, তোমাদেরকে নতুন করে আর কি বলবো, আস্তে আস্তে পুরো একদম গরম গরম হয়ে গেছিলাম। এইবারে যেটার জন্য এই ভিডিওটা তোমরা ক্লিক করেছো, খাবার দাবার খাবার আমার পালা এবং তোমাদেরকে দেখাবার পালা, যাতে করে কিনা তোমরা নিজেদের মতো করে বিচার করতে পারো যে খাবারটা কীরকম। আমি তো ফিডব্যাক দেবোই, এবং যদি ভালো লাগে রেস্টুরেন্টকে তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু একটা হিডেন জেম, উইচ ইজ কোয়াইট আইরনিক, কারণ রেস্টুরেন্টটা একদম বড় রাস্তার ওপরে, বুঝতেই পারছো, ইউ মলের অপোজিটে। বাড়িতে ফিরবার সময় একটা জিনিসও নিয়ে এলাম, মাজার আমপান্না, অনেক দিন ধরে এটাকে টকে টকে ছিলাম খাবো বলে, আর বাট বেটার দেন টুডে, এত বাইরে গরম দুপুরবেলা রাস্তা থেকে পিড়ি ঠেড়িয়ে এলাম। গরম হয়ে এসে ঠান্ডা অবস্থা খেলে বেটার লাগবে, আমি এটা কারেক্ট মুখে রেখে দেবো ফ্রিজে। মশলা মশলা ভাব আছে যেরকম থাকাটা উচিত, ভিসকোসিটি ইজ কোয়াইট থিক, ডেফিনেট ঠান্ডা করে খেলে ভালো লাগবে, বেশ ভালো খেলে তোমার ডেফিনেট ট্রাই করতে পারো মাছের আমপানা। প্যাকিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, প্যাকিং খুব ভালোভাবে করেছে, এবারে আনবক্স করার টাইম। অন্য অনেক রেস্টুরেন্টের মতো এরাও কেচাপ দিয়েছে, আর এখানে রেড চিলি সস দিয়েছে, চিলি ভিনেগার কিন্তু দেয়নি। আনবক্সিং করা শেষ, গন্ধে কিন্তু মুখে জল আসছে, তোমাদের সঙ্গে পরিচয় করে দিই কোনটা কী আছে।
এটা হচ্ছে চিলি গার্লিক নুডলস, এটা হচ্ছে ওদের স্পেশাল ভার্সন, ওর জন্য উপরে একটা অমলেট পাবে, প্রন চিপস দুখানা দেবে আমি নিয়ে নিই, মাশরুমস পাবে, তার বাইরে পাবে হচ্ছে প্রন্স এগ অ্যান্ড চিকেন, এটা হচ্ছে ওদের ইয়েলো কারি ফ্রাইড রাইস, এটা ওদের স্পেশালিটি। তোমরা শুনতেও পেয়েছো ভদ্রলোকের কাছ থেকে, ভদ্রলোকের নাম খোকনদা, ভেরি কোঅপারেটিভ, ভিডিও ফিডিও তুলবার জন্য কোনো বাধা নিষেধ কিছু নেই, ভেরি পোলাইট, ভেরি হাম্বল। এটা হচ্ছে মিক্সড ভার্সন, এটার মধ্যে রয়েছে চিকেন, প্রন আর এগ। এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু বিফ বা পক পাওয়া যায় না, চাইনিজ রেস্টুরেন্ট এমনিতেও বিফ রাখে না, অন্তত আমার তো চোখে পড়েনি। এটা হচ্ছে রেড পেপার প্রন, এটা কাজু বাদাম নিয়ে তৈরি হয়, আর প্রনসগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি তৈরি করা, কোনো কোটিং দিয়ে কিন্তু বল মতো নয়, উইচ ইজ কোয়াইট ইউনিক ইন আ চাইনিজ প্রিপারেশন। আর এটা হচ্ছে লাপচিকায় চিকেন, লাপচিকায় চিকেনটা হচ্ছে ওদের না সব থেকে বেশি ফেভারিট, মানে এটা হচ্ছে ওদের হট পিক, মানে আমি যখন প্রথমে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কোনটা নেবো, সবার প্রথমে আমার লাপচিকায় চিকেন নিতে, তো দিস ইজ হাউ ইট লুকস। দেখলে তো আমি জানি না তোমাদের কী অবস্থা, আমি তো শুধু দেখছি না, আমি শুকছি, আমার কিন্তু মুখে জল চলে এসছে, প্লাস সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, ভোরবেলা প্রায় 5:30 উঠেছি, 6টার মধ্যে জিমে গেছি, 2 ঘন্টার উপরে ওয়ার্কআউট করে বাড়ি ফিরে কিছু কাজ ফাজ করে এখন খেতে হবে, না খেলে কিন্তু আর পারছি না। চলো আমি খাই আর তোমাদেরকে দেখাবো যে কোনটা কীরকম খেতে, সবই বলবো। খাবার দাবার এখনও স্টার্ট করতে পারিনি, তোমাদের জন্য প্লেটটা সাজিয়ে নিলাম এরকম এরকম দেখতে, এতখানি করে নেওয়ার নিয়েছি, কিন্তু ওরা কতটা দিয়েছে সেটা ভেবে দেখো। ফ্রাইড রাইসের ওইটুকু নিয়েছি অত বড় ডিব্বার থেকে, নুডলসের এইটুকু নিয়েছি, অমলেটটা ধরতেও হয়নি, প্রনের ওইটুকু নিয়েছি সাইড থেকে, চিকেনের একটা নিয়েছি, চিকেনটা কীরকম অদ্ভুতভাবে দেখছো কাটা, অনেকটা আমাদের বেগুনির মতো কাটা, লম্বা লম্বা, তুলে দেখালে বুঝতে পারবে, যখন খাবো তখন তো দেখাবোই, এরকম টাইপের বেগুন, মানে চিকেন কী বলছি আমি, মানে এরকম বেগুনির শেপের, বা যেরকম আমাদের কাটলেট ফাটলেটা ওরকম শেপের চিকেনগুলো। আর বিলম্ব নয় গাইস, প্রথমে তোমাদেরকে ট্রাই করে দেখাবো আমি নুডলস, প্রথমে সবগুলো স্বতন্ত্রভাবে খাবো ইন্ডিভিজুয়ালি, যাতে করে কিনা তোমাদেরকে বলতে পারি যে কোনটা কীরকম টেস্ট, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই নুডলস আমার মুখে, আমি কি খেলাম, হ্যান্ডস ডাউন আমার খাওয়া সেরা নুডল টিল ডেট। আমার মুখে হাসিটা দেখে বোঝার চেষ্টা করো, অমৃত সম খেতে, এখনো পর্যন্ত আমার খাওয়া সব থেকে সেরা নুডলস আমি খেয়েছি তুং নামে। আমি ব্লগে কোনোদিন দেখাতে পারিনি, পোদ্দাকোট ওখানে আছে, সেটারও ভিডিও একদিন হবে। এটা যেটা খেলাম এই ঝালঝাল নুডলস, এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম নয়, আগে থেকেই বলে রাখছি বাচ্চারা খেতে পারবে না, কিন্তু এটা যা খেতে না, এটা একদম মানে ও ভাই সাহাবের মতো খেতে, নট দ্যাট আমি কোনোদিন কোনো ভাই সাহাবকে খেয়েছি, আমি চেষ্টা করি অন্যরকমের ব্লগ করবার, কিন্তু অতটা ভিন্ন সাথে নই আমি। আমি দেখি অনেক ইউটিউবারকে বলে, মানে অনেকে তো অনেক রকম বিশেষণ দেয়, কেউ বলবে যার যেরকম বলবার, এখন নতুন একটা জিনিস শুনছি ও ভাই সাহাব, এটা অনেকটা ওরকম খেতে, আমেজিং আমেজিং, প্রত্যেকটা বাইটের মধ্যে কিছু না কিছু পড়ছে, হয় প্রন্স নয় চিকেন নয় ফিশ, ঝাল ঝাল খেতে এবং ঠান্ডা হয়ে এসছে, তা সত্ত্বেও যে কী অপূর্ব লাগলো খেতে বলে বোঝাতে পারবো না। এটার সঙ্গে তো আবার কিছু একটা তুলনা আমাকে দিতেই হবে, এটা হচ্ছে এটাকে আমি কিসের সঙ্গে তুলনা দেবো, এটা হচ্ছে মুতায়া মুরলিধরনের পারফেক্ট অফ ব্রেক, 1 মাইল করে বলগুলো ঘুরতো, ব্যাটসম্যানদের কিছু করার থাকতো না, হাওয়া গোয়ার মতো দাঁড়িয়ে থাকতো, আউট হয়ে বেরিয়ে যেত, এরকম খেতে আমি একদম পুরো ক্লিন বোল্ড হয়ে গেছি, অপূর্ব বললেও কম বলা হবে, বাড়িয়ে এক পটা বলছি না, খুব ভালো খেতে, খুব ভালো। এবারে খাবো হচ্ছে ওদের রেড পেপার প্রন, দেখেছো প্রনসগুলোর এরকম এরকম ছোটো ছোটো শ্রিম্পের মতো প্রন, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাজা, এগুলো নাকি কোট করা নয়, যদিও না কোটিং করা নয়, এরকম জোড়া লেগে গেছে, এরকম ছোটো ছোটো সাইজের প্রন, এবং এই ডিশটা কিন্তু কাজু রয়েছে, এই যে এরকম এরকম কাজু দেওয়া রয়েছে, খেয়ে দেখি কীরকম, একটু কাজু একটু প্রন। এবারে ট্রাই করবো হচ্ছে ওদের ইয়েলো কারি ফ্রাইড রাইস, যেটা কিনা ভদ্রলোক মানে খোকনদা খুব খুব করে আমাকে রেকমেন্ড করলেন, এটার মধ্যেও কিন্তু ভর্তি রয়েছে। আচ্ছা একটা জিনিস আমার খুব অপছন্দের, সেটা হচ্ছে চাউমিন বা ফ্রাইড রাইস এরকম পেঁয়াজ, আর এখানে তো খুব বড়ো বড়ো পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু আমি মানে ফ্রাইড রাইস বলো বা নুডলস বলো একদম পছন্দ করি না, আর এখানে অনেকগুলো পেঁয়াজ রয়েছে, দেখি খেয়ে কীরকম লাগে।
প্লেটের দিকে যখন তুলছি তখন দেখাতে পারবো না, একা মানুষ খাচ্ছি, ব্লগ করছি, বুঝতেই পারছো, চেষ্টা করছি, সব থেকে বড় কথা সেটাই। এই নিলাম, প্রথমে তোমাদেরকে অফার করলাম, এবার নিজে খাচ্ছি। এখনো পর্যন্ত তিনটে আইটেম খেলাম, তিনটে মাঠের বাইরে ছক্কা। এটাকে আমি একটু পিছিয়ে রাখবো, তো এখন বড় বড় পেঁয়াজ দিয়েছে, যেরকম বললাম পেঁয়াজ আমি পছন্দ করি না, নুডলসে হোক বা ফ্রাইড রাইসে হোক। তাছাড়া লেমন গ্রাস রয়েছে, সুতরাং তোমরা একটা হালকা একটা গন্ধরাজের একটা ফ্লেভার পাবে। আরেকবার খেয়ে বলছি কিরকম, এটাও কিন্তু একটু ঝালঝাল। আমি আসলে ঝালঝাল নিতে পছন্দ করি, আমি ঝালঝাল খেতে পছন্দ করি বলে, আমার মিষ্টি মিষ্টি খাবার খুব একটা পছন্দ হয় না, তাই বলে মাত্রাতিরিক্ত ঝাল একদমই নয়। বাচ্চাদের অসুবিধা হতে পারে, একটা শ্রেণীর বাচ্চা যাদের বয়সটা ছোট তাদের অসুবিধা হতে পারে। আরেকবার ট্রাই করে বলছি কিরকম, খুবই ভালো খেতে। প্রত্যেকটা বাইটে হয় ফিশ পাবে, নয় প্রন পাবে, না চিকেন পাবে, যেটা কিনা খুব বড় কথা। আচ্ছা দামগুলো তোমাদেরকে বলা হয়নি, আমি খুব আমার দামটা বলতে এত অস্বস্তি লাগে, ওর জন্য আমি বলি না। আমার টোটাল খরচ হয়েছে অ্যারাউন্ড 1100, তো প্রত্যেকটা দাম তোমরা ধরে নাও অ্যারাউন্ড 275 মতো করে, আমি অনেক অ্যাভারেজ বললাম। তাছাড়া মেনু কার্ডে তোমাদেরকে সব কিছুর দাম আমি দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনটা ক্রস করে কাইন্ডলি দেখে নিও, ঠিক আছে। আর নুডলস আর ফ্রাইড রাইসের দামটা একটু কম ফর অবভিয়াস রিজনস, চিকেনের দামটা পনের দামটা একটু বেশি, আর প্যাকিংয়ের জন্য একটু দাম নিয়েছে। আর তোমাদের ওখানে বসে খাওয়া আগেও বললাম এখনও বলছি, তার চার্জটা আর একটু বেশি, ধরো প্রত্যেকটা ডিশ 20 টাকার মতো বেশি পড়বে। তিনটে আইটেম যে খেলাম, তিনটে আইটেমে কিন্তু একটা মানে কী বলবো একটা ডিস্টিংগুইশ ফ্লেভার রয়েছে, কোনোটা কারোর মতো খেতে নয়। এবং এই রেস্টুরেন্টটা ছোটো হলেও আইটেম কিন্তু গাদা করছে, সুতরাং সেখান থেকে যে এরা প্রত্যেকটা খাবারের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করতে পেরেছে, সেটার জন্য কিন্তু এদের খুব বড় একটা সাধুবাদ প্রাপ্য। সাধুবাদ মানে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলাম, ওদের একটা ক্রেডিট প্রাপ্য। আর ঝালের একটা ব্যাপার রয়েছে, একটা আন্ডারটোন রয়েছে, আন্ডারকারেন্ট, সেটাতে বিচলিত হবে আর কিচ্ছু নেই, এমন কিছু ঝাল না, মাথার তো ঝাল না। ফ্রাইড রাইসটার মধ্যে বেল পেপার রয়েছে, অনিয়ন্স রয়েছে, এটা কিন্তু পছন্দ করি না। তাছাড়া আর কিছু নেই, ভর্তি ভর্তি রয়েছে মাছ, চিংড়ি, মাংস মানে মুরগি। নুডলসটার মধ্যেও বেল পেপার রয়েছে, গ্রিন বেল পেপার। ফ্রাইড রাইসটার মধ্যে রয়েছে এরকম ছোটো ছোটো রেড বেল পেপার। প্রনসটা খুব ভালো। আর এবার ওদের সিগনেচার ডিশ হচ্ছে লাপচি কাই চিকেন, যেটা কিনা কলকাতায় কোথাও পাওয়া যায় না, অন্তত ওদের তাই বক্তব্য। ওরা খেয়ে বলছি কীরকম, না ইটস টাইম ফর দ্য লাপচি কাই চিকেন, এরকম সাইজের চিকেন আমি কখনো দেখিনি, ইটস কোয়াইট হেভি। দেখি ভেতরে কোটিং ফোটিং কীরকম দিয়েছে, এরকম স্যালাডস দিয়েছে, ইটস কোয়াইট আ হেভি পিস, ইটস লুকস ভেরি টেম্পটিং। তোমরা দেখেও বুঝতে পারছো, ভেতরটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম, ইজিলি ভেঙে গেল, একটা কোটিং তো রয়েছে পাতলা, দেখতে পাচ্ছ তোমরা, চিকেন লুকস ফ্রেশ। এবার খেয়ে বলছি কীরকম, লাপচি কাই চিকেন প্রথমে তোমরা খাও, আমার দর্শক বন্ধুরা, এবার আমি খাচ্ছি। এটা কোনো চাইনিজ ডিশের মতো খেতে নয়, ঝাল ঝাল রয়েছে, বাট ইট ইজ নট সামথিং দ্যাট ইউ হ্যাভ এভার টেস্টেড। আমার বাড়িতে আগে এরকম একটা ডিশ হতো,
নামটা কি ছিল বোধহয় কোলাপুরি চিকেন, একটা ধনেপাতা বেস্ট আইটেম এটা। আমি তোমাদের হলফ করে বলতে পারি কোনো চাইনিজ দোকানে এরকম কোনো চিকেনের ডিশ হোক বা অন্য কোনো প্রনের ডিশ হোক, ফিশের ডিশ হোক তোমরা খাওনি। ইটস ভেরি গুড, ভেরি ডিলিশিয়াস। কিন্তু এইটা কতটা যাবে ফ্রাইড রাইস অ্যান্ড নুডলসের সঙ্গে সেটা একটা মানে কোয়েশ্চেন মার্ক রয়েছে সেই ব্যাপারটায়। সে বলবো তোমাদেরকে কীরকম আমি নুডলস বা ফ্রাইড রাইসের সঙ্গে। চিকেন ইজ রিজনেবলি কুক, বলবো না খুব ওয়েল কুক, একটু চেবাতে হচ্ছে। জানো তো কি চাইনিজ আইটেমস যদি একটু ভাজাভুজি হয়, ওপরে একটা কোটিং পড়ে, তখন ভাজা হয়, একটু ড্রাইনেসের টেন্ডেন্সি থাকে, সব কিছু মাথায় রেখে আমি বলবো ভালো খেতে। এমন কিছু ড্রাইন আছে খেতে পারবে না, এটা দেখি খেয়ে কীরকম। এরকম একটা ডিশ আমাদের বাড়িতে আগে হতো, কোরাপুরি চিকেন নাম দিত, ধনেপাতা বেস্ট আইটেম এটা। ধনেপাতার ব্যবহার খুব বেশি। হালকা হালকা ঝালঝাল মিষ্টি মিষ্টি, দুর্দান্ত খেতে। এটার সঙ্গে কাউ তুলনা করবো না, এটার কোনো তুলনা হয় না। এই যে চারটি ডিশ আমি ট্রাই করলাম, তোমরা চারটি ডিশই ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো ফ্রম ক্রিস্টাল চিমনি, তোমাদের পছন্দ হবেই। লাপচিকা চিকেনটা খুবই পোলারাইজিং, কারু হয়তো ভালো লাগবে কারু ভালো লাগবে না, কারণ চাইনিজ ডিশের মধ্যে খেতে একদমই না, যেরকম আগে বললাম, তার মানে এটা নয় এটা খেটে খারাপ, খেতে কিন্তু যথেষ্ট ভালো। এবং তোমরা যদি ওখানে বসে খাও গরমাগরম খেতে পারবে, ভালো যে লাগবেই এটা আমি একদম হলফ করে বলতে পারি। এটা কিন্তু স্টার্টারের মধ্যে একটা আইটেম, সো ইজ দ্য রেড পেপার প্রন। আমি মেন্সের সঙ্গে নিই কারণ আমি সাইড মানে স্টার্টারের সঙ্গে সরি মেন্সের সঙ্গে নিই কারণ আমি সাইড ডিশের মধ্যে খুব একটা গ্রেভি মতো জিনিস পছন্দ করি না। আমার একটুখানি সেমি গ্রেভি হোক বা একটুখানি টাইট হোক, একটু মাখো মাখো হোক যেটাকে বাংলায় বলে, সেরকম বেশি পছন্দ হয়। তোমাদেরকে এবার একটু দেখিয়ে দেবো যে লাপচিকা চিকেনটার সঙ্গে ফ্রাইড রাইস নুডলসটা খেতে কীরকম লাগে, আর রেড প্রনের সঙ্গে রেড পেপার প্রনের সঙ্গে খেতে কীরকম লাগে। তারপরে আমি একটু নিশ্চিন্ত মতো খাবো, তারপরে ভিডিওটাকে এন্ড করবো, কেমন? তোমাদের সামনে এই চিকেন থেকে একটু নিলাম, এটার সঙ্গে নেবো হচ্ছে একটুখানি আমি ওদের ইয়েলো কারি ফ্রাইড রাইস, তার সঙ্গে একটুখানি ধনেপাতার আর বাকি ভেজিস ফ্রম দ্য লাপচিকাই চিকেন, একটা বড়ো মতো গড়াস নিয়ে এটা যাবে হচ্ছে আমার পেটে। তোমরা খাও, এবারে তোমাদের প্রসাদটা আমি খাচ্ছি। ইউ নো হোয়াট গাইস, ফ্রাইড রাইসের সঙ্গে লাপচিকা চিকেনটা কিন্তু আনবিয়ারেবল নয়, খাওয়া যায়, তবে মানে খেতে খুবই ভালো লাগছে। তো আমার মনে হয় এই দুটো কিছু আলাদা করে খাও, বা ফ্রাইড রাইসের তো অন্য কিছুর সঙ্গে খাও যেরকম রেড পেপার প্রন, তাহলে বেটার হবে। এবারে ফ্রাইড রাইসটা খাবো হচ্ছে অল্প রেড পেপার প্রন দিয়ে। রেড পেপার প্রন নিলাম, কিছুটা ফ্রাইড রাইস নিলাম, এবারে এটা যাবে হচ্ছে মুখে। হিয়ার ইট গোস, খেতে ভালো, ডেফিনেটলি এটা দিয়ে বেটার যাচ্ছে রেড প্রন দিয়ে, রেড পেপার প্রন দিয়ে ফ্রাইড রাইসটা, ইয়েলো কারি ফ্রাইড রাইস। এবারে লাপচিকায় চিকেন দিয়ে হবে নুডলস, আর রেড পেপার প্রন দিয়ে হবে নুডলস। তারপরে একটুখানি শান্তি করে খেয়ে আমি ব্লগটা এন্ড করবো। সো দিস ইজ দ্য লাপচিকায় চিকেন, অ্যাটলিস্ট দ্য রিমেন্স অফ ইট। এটার সঙ্গে একটুখানি নিলাম নুডলস, হাত দিয়েই চলছে আজকে, আর বেশি কেত মারতে পারলাম না। হয়েছে,
দেখে নাও সব গেছে একসঙ্গে। পাচ্ছ স্মেল? পাচ্ছ পাচ্ছ নাকি স্মেল? স্মেল পাচ্ছ নাকি? এবার এটা যাবে মুখে, কোয়াইট মাউথ ফুড। এটা নুডলস আর সামিউসি, নুডলস দিয়ে লাপচিকা চিকেনটা খারাপ লাগলো না, খারাপ ফ্রাইড রাইসটা দিয়েও লাগেনি, নুডলস দিয়ে বেটার লাগে। নুডলস না জাস্ট আমেজিং খেতে, আমার কথা হারিয়ে যাচ্ছে, আমি বাকরুদ্ধ। নুডলসটা এত ভালো খেতে, আমি আসলে এতটা ভালো এক্সপেক্ট করিনি। আমার অনেক জায়গায় নুডলস খেয়েছি তো, হাটারি বলো, টুংফং বলো, হ্যান বলো, ত্যান বলো, এত ভালো নুডলস, এর তুমনামকে বিট করে দিয়েছে। আমার খাওয়া সবথেকে ভালো ছিল তুমনাম। তুমনামে পরে একদিন খাবার দেখাবো তোমাদের, খুব ভালো খাবার বানায় তুমনাম। ওটা একটা হিডেন জেম, বাট ক্রিস্টাল চিমনি আরও হিডেন জেম, মানে হিডেন স্কোয়ার জেম। এবারে নুডলস আর রেড পেপার প্রন, এই লাস্ট একটুখানি নিলাম প্রন, একটু বেশিই নিই প্রন, তার সঙ্গে নেবো একটু নুডলস, এরকম বড়ো মতো একটা করাস পাকাবো, যাতে করে কিনা একটু মাউথফুল হয়। না খাইয়ে নিয়েছি তো, হ্যাঁ এবার এটা চালান হবে আমার মুখে। এই দেখো, খাই খাই খাই, এই নুডলস আর প্রনসটা, মানে এদের জুটিকে নিয়ে আমি কী বলবো, এটার জুটিটা হচ্ছে আমাদের সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি জুটি, মনে আছে তো? তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ওয়ান ডেতে, এটা সেরকম জুটি। এবার গ্রিন খেয়ে বলবে আমাকে রেড পেপার প্রন আর চিলি গার্লিক নুডলসের জুটিটা কীরকম, কম্বিনেশনটা কীরকম, মারাত্মক লাগবে, মারাত্মক। আমার মুখটা খুব বড় দেখাচ্ছে কারণ আমার হাতটা সামনে রয়েছে, দূরে থাকে থাকলে আরও তোমরা বেশি দেখতে পেতে, বাট একটুখানি তোমরা ব্যাপারটাকে অ্যারেঞ্জ মানে ম্যানেজ করে নিও কি বলছি আমি। এত ভালো খাবারকে নেগলেক্ট করে ব্লগ করছি সেটাই বড় কথা, কথার খেয়ে হারিয়ে ফেলছি আমি কি বলছি কি না বলছি। খুব ভালো খেতে, মানে এইটা নুডলসটাকে এগিয়ে রাখবো না আমি প্রনটাকে এগিয়ে রাখবো বুঝতে পারছি না, নুডলসটাকে একটু হলেও এগিয়ে রাখবো, বাট দুটোই কিন্তু পুষ্পা। এ বলছে ম্যাঁ ঝুঁকেগা নেই, ও বলছে ম্যাঁ ঝুঁকেগা নেই। অ্যামেজিং অ্যামেজিং, ফিলিং ভেরি ব্লেসড যে এরকম ভালো খাবার খেতে পারছি। তোমাদের সকলকে ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছ, আমি চাইছি আরও বেশি, সেটা তো মানুষ মতোই চাইবে, বাট যেটুকুন পাচ্ছি সেটার জন্য কিন্তু আমি খুব কৃতজ্ঞ এবং এক্সট্রিমলি থ্যাঙ্কফুল। খাওয়া দাওয়া করলাম, ডেমোনা সবটা খেয়েছি, সিংহভাগ বা বেশিরভাগটাই নিচে ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রেবেলা আবার খাবো, রাতে দেবো শেষ হবে না, প্রচুর পরিমাণ দিয়েছে, খালকেও খেতে হবে। খাবার দাবারে একটু বেশি কিনি, তার কারণ হচ্ছে যে একটুখানি সব রকম মিলিয়ে খেতে ভালো লাগে না, এটা থেকে একটু নিলাম, এটা একটু নিলাম, চোখে যেগুলো দেখালাম, লাপচি গাছি গাছ একবার এমনি গেলাম, এখন নুডলস দিয়ে গেলাম, এখন ফ্রাইড রাইস দিয়ে গেলাম, দ্য সেম গোস উইথ রেড পেপার প্রন, তো এমনি করে খেতে আমার ভালো লাগে, ওই জন্য খাবারটা বেশি নিই। প্লাস এখন ব্লগ করছি, একটু বেশি তো দেখাতে হবেই, তখন আমি জানি যে অন্য ইউটিউবার বা ব্লগারদের থেকে আমি কম দেখাই, স্টার্টার দেখাই না বা ডেজার্টস দেখাই না, বুঝতেই পারছো একটা একা মানুষ কত খাবো। তো তোমাদেরকে এটাই বলবো যে খাবার দাবার যত দেখছি তত খাই না, তোমরাও খাবার দাবার খাও, ভালো মন্দ খাবার দাবার খাও এবং লিমিটে খাও, এবং শরীরচর্চা করো যাতে করে তিনি দীর্ঘদিন খাবারটা খেতে পারো। শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছু থাকবে না। আর নতুন করে আমার কিছু বলবার নেই ভাই, যদি এতক্ষণ ধরে তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে পরে এটা ধরে নিতে হবে যে তোমাদের কিছু না কিছু তো পছন্দ হয়েছে আমার চ্যানেলে, বা আমার পার্সোনালিটি যেভাবে কথাবার্তা বলি বা যেভাবে আমি উপমাটা নিই খেতে খেতে বা আমার খাবারের চয়ন, যেটাই হোক যদি ভিডিওটা তোমরা দেখে থাকো সেসব অবধি তোমাদের পছন্দ হয়ে থাকে কাইন্ডলি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আগের বারের থেকে কিন্তু এবারে সাবস্ক্রাইবার অনেকখানি বেড়েছে,
তোমাদের কাছ থেকে সাপোর্টটা পেয়ে আমারও চাহিদাটা বেড়েছে। 28টা সাবস্ক্রাইবার ছিল, সকালে পুজো দেখেছিলাম, তোমরা সেটাকে 250 করো, সেটাকে 100 করতে হবে, 1000 করতে হবে, 10K করতে হবে, 100K করতে হবে, 1 মিলিয়ন করতে হবে। বাঙালি ইউটিউবটা 1 মিলিয়ন কেন পারবে না, অনেকে পেরেছে, 3-4 জন তো আছেই, তারও বেশি থাকতে পারে, আমিও তাদের মধ্যে হতে চাই, একটু সাকসেস পেতে চাই, পরিশ্রম করতে চাই, তোমাদের এন্টারটেন করতে চাই। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে এই বাটনটা ক্লিক করে দিও, তাহলে পরে বুঝবো যে তোমরা ভিডিওটাকে লাইক করেছো। আর আমার কন্টেন্ট নিয়ে তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সঙ্গে প্লিজ ডিসকাস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে তোমরা ক্লিক করে দিও, সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট এ নিউ ভিডিও। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয় সাইনিং অফ ফোকস।